এই চিতল পিঠার ডোটা বানানো মানে আমার কখনো ভালো হতো না, আমার মেজো বোনের থেকে শিখছি কিভাবে চিতল পিঠার এটা গোলাটা বানাতে হয়। গরম পানি, হালকা গরম পানি দিয়ে এরকম মেখে নিতে হবে, তারপর ইচ্ছে করলে আরও বেশি তুলতুলে নরম করতে হলে ভাতের মার আছে না সেটাও দিতে পারেন। একদম আমার আগে তো ভালোই হতো না, আমার সেজো বোনের থেকে আমি এই যে চিতল পিঠার বানানোটা শিখছি। এই যে এখন আবার গরম পানি দিয়ে দেব, হ্যাঁ গরম আছে আর যেহেতু শুকনো চালের গুঁড়া। এটা হলো আমার প্রথম খোলা, প্রথম খোলা আমাদের বরিশালের বলে খোলা, হ্যাঁ খোলা পিঠা কেউ বলে, চিতই পিঠা, কাঁচি কোচা পিঠা, কাঁচি আছে না কাঁচি দিয়ে এরকম করে উঠায়। এই যে প্রথমটা আন্তাজ ভালোই হয়েছে মোটামুটি। এবার যতবার পিঠাটা উঠাবো ততবার একটু মুছে নেব। দেশগ্রামে তো লাউ পাতা একটু তৈল মেখে নেয় দেখা থাকলো। এটা যখন উপর দিয়ে একটু বুটবুটি দিব তখন এই ঢাকনাটা দিয়ে দেব। এখানে খেজুরের গুড় দিয়ে দুধ নারিকেল এগুলো দেওয়া হয়েছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ই দেব কি বলে চিতই পিঠা দেব। তুমি ভাবতেছো যে বোনের শ্বশুরবাড়ি দিচ্ছি, তোমারও দিতে হবে, তোমার বিয়ে হোক তারপর তোমাকে দেব। এটা এখন যাবে আমার বড় মেয়ের শ্বশুরবাড়ি, মেজোটা হয়তো চিন্তা করতেছে যে কবে ওর শ্বশুরবাড়ি যাবে, এরকম কাইফা এখন শ্বশুরবাড়ি যাবে। সাদা জুতা নাই ঘরে, ওই যে দুই পা ফিতে হলো, ওকে বাই 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 বাই। রিক্সা পাইছো? ওকে।